Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Priyo shikharthi bondhura. Kemon acho? Asha kori bhalo acho. Alhamdulillah. Amiyo Allah rahmate o tomader doay bhaloi ache. Corona er shomoye amra shobai bashay obosthan korchi. Bashay amader jonno nirapod sthan ebong surokkha paoar jonno bashatei thakte hobe. Baire gele obosshoi mask byabohar korte hobe. আমরা ক্লাস 5 এর বাংলা বই বাংলা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছি অবশ্যই দেখেছো এর আগের ক্লাসে আমরা বিদায় হজ নিয়ে পড়েছি আজকে তোমাদের পাঠ্য বিষয়ের কিছু কথা বলি তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোন বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এই বাংলাদেশ অনেক সংগ্রামের মাধ্যমে কিন্তু অর্জন হয়েছে এখন করোনা নিয়ে যখন আমরা যুদ্ধ করতেছি এক সময় জয় হবে এরকম এই দেশকে নিয়েও আমাদেরকে অনেক যুদ্ধ করতে হয়েছে 1971 সালের 26 মার্চ বঙ্গবন্ধুর ঘোষণার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে দীর্ঘ 9 মাস সংগ্রাম করার পরে আমরা এই দেশটি পেয়েছি 1971 সালের 16 ডিসেম্বর শত্রুমুক্ত হয় ঠিক আছে তো এই দেশকে নিয়ে যেমন যুদ্ধ হয়েছে অনেক কবিতা গল্প ছড়া নাটক অনেক কিছু আছে তো তোমাদের পাঠ্য বিষয়ে আজকে যেটা আলোচনা করব তোমরা বুঝতেই পেরেছো যে সেটি হচ্ছে স্বাধীনতা বিষয়ক একটি কবিতা ঠিক আছে দেশকে নিয়েই একটি কবিতা ছবিটা দেখো দেখি তোমরা বুঝতে পারছো নাকি ছবিটা দেখলেই বুঝতে পারবা একটু ছবিটা লক্ষ্য করো এখানে কি দেখা যাচ্ছে এগুলো পায়রা পায়রা মানে কবুতর কোথায় উড়ে যাচ্ছে আকাশে ঠিক আছে তারপরে কি হচ্ছে এই যে মুক্তি সেনারা এটা যুদ্ধ করছে এদেরা মুক্তিযোদ্ধাও বলা হয় মুক্তি সেনাও বলা হয় এনারাই যুদ্ধ করে আমাদের দেশকে কি করেছে স্বাধীন করেছে দীর্ঘ 9 মাস অনেকেই এই দেশের জন্য লড়াই করে প্রাণ দিয়েছেন শিশু বলো নারী বলো তোমাদের মতন ছেলেমেয়ে বলো আপু আমু বলো চাচা চাচি বলো সকলে তো আজকে তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে তোমরা বুঝতেই পেরে গেছো রৌদ্র লেখে জয় এটি একটি কবিতা ঠিক আছে কবিতাটি লিখেছেন কে শামসুর রহমান কবিতাটি পড়ে আমরা কি শিখব আগে আমাদের একটু শিখন ফলটা জানা দরকার কবিতাটি পড়ে আমরা কি শিখব দেখো বোর্ডে একটু লক্ষ্য করো শিখন ফল কবিতাটি পড়ে আমরা যা শিখব এমনও আসতে পারে যে কবিতাটি পড়ে তুমি কি শিখলে পাঁচটি বাক্যে লিখো বা চারটি বাক্যে লিখো তা তো আমাদের প্রত্যেকেই প্রতিটা বিষয় সম্বন্ধেই শিখন ফলটা জানতে হবে 1971 সালের মুক্তিযুদ্ধের কথা জানতে পারবো কবিতাটি পড়ে কি হয়েছিল যুগে যুগে বাঙালিদের অত্যাচারিত হওয়ার কথা জানতে পারবো মাকে কেন দেশের মাটির সাথে তুলনা করা হয়েছে এই কবিতায় সে সম্পর্কে আমরা জানতে পারবো নতুন দিনের প্রত্যাশার বিষয়টি জানতে পারবো যে বিজয় আসলে আমাদের কি কি প্রত্যাশা থাকে কি কি আনন্দ করতে পারি সেই সম্পর্কে আমরা জানতে পারবো তো তোমরা প্রত্যেকেই বইটা হাতে নাও একটু লক্ষ্য করো আমি কবিতাটি পড়ছি তোমরা শুনবে আবার বাসায় তোমাদের এই কবিতাটি বারবার পড়বে তো প্রত্যেকেই বইতে লক্ষ্য করো আমি পড়ছি একটু শোনো পরে তোমরাও বাসায় আবার পড়বে রৌদ্র লেখে জয় শামসুর রহমান বর্গি এলো খাজনা নিতে মানল মানুষ কত পূর্ণ শহর পূর্ণ শ্যামল গ্রাম যে শত শত এখানে বর্গিরা বলতে এখানে মারাথা দস্যুদেরকে বলা হয়েছে খাজনা নিত্য তারা খাজনা নিতে আসার জন্য লুটতরাজ করত বর্গিরা বাংলাদেশে এসে মানুষ মাত্র ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিত বাংলাদেশ ধন সম্পদ কেড়ে নিয়ে যেত হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না হানাদার অর্থাৎ আক্রমণকারী যারা এই দেশের উপর আক্রমণ করেছিল এই দেশটা পশ্চিম পাকিস্তানিরাই আমাদের এই দেশের পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান আর আমাদের পূর্ব পাকিস্তানের উপরেই লড়াই করেছে কাদের সঙ্গে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে হানাদার পশ্চিম পাকিস্তানিদেরকে আমরা হানাদার বলেই জেনেছি আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই ধাক্কা নীল আকাশে এই যে ছবিতে দেখালাম তোমাদেরকে নীল আকাশে দেখো পায়রা কত আনন্দে পাখা মেলে পাখা মানে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে পায়রার আরেক নাম কবুতর কবুতর কিন্তু আমরা প্রত্যেকেই চিনি ঠিক আছে আচ্ছা মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই
থাকা মা ও মাতৃভূমি আমাদের সমান গর্বের, সমান আনন্দের। জ্ঞান যাদের জননীহীন মা যেমন, সন্তান যেমন দুর্ভাগা, যার মা নাই তাকে আমরা কি বলি, যাহারে কত দুঃখ, তেমনি মাতৃভূমি যেই নাই, যাদের নাই তারাও তেমনি দুর্ভাগা বা ভাগ্যহীন। আর মায়ের, মাকে যেমন আমরা ভালোবাসি, দেশকে ভালোবাসি, এই বুকেতেই আমরা থাকি, তাই দেশের মাটিতেই আমরা বসবাস করি স্বাধীনভাবে। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে আধার ছিল, আধার ছিল মানে যখন যুদ্ধে তারা আমাদেরকে পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে অনেক নির্যাতন অত্যাচার শোষণ করতো, তখন সেখানে আধার ছিল, আধার অর্থ আমরা খারাপ অর্থেই ব্যবহার করে থাকি। আজ সেখানে আমরা স্বাধীন হয়ে, যেখানে মন্দ ছিল আজ সেখানে আমাদের জন্য ভালো হয়েছে, আমরা স্বাধীন, আমরা অনেক আলোতে অনেক আনন্দে প্রত্যাশায় বসবাস করছি। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়, আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। কাল যেখানে পরাজয়, পরাজয়ের সময় আমাদের কি ছিল, কালো সন্ধ্যা, সন্ধ্যা বলতে আমরা অন্ধকার, দিনের আলো নিভে যাই, তাই না, অনেক সমস্যা হয়, তখন কৃত্রিম আলো দিয়ে আমাদের সব কিছু করতে হয়, কিন্তু যখন পরে আবার সূর্য উঠে পরে সকালে, তখন সেখানে আলোকিত হয় এবং জয় আমাদের বুঝতে পারি। তাই তো বলা হয়েছে রৌদ্র লেখে জয়, কবিতাটির নাম হচ্ছে রৌদ্র লেখে জয়। পুনরায় আরেকবার পড়ছি, এবার শোনো। রৌদ্র লেখে জয়, শামসুর রহমান। বর্গি এলো খাজনা নিতে, মানলো মানুষ কত, উড়ল শহর উড়ল শ্যামল, গ্রাম যে শত শত, হানাদারে সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়, আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। কবিতাটি অনেক ভালো লাগলো, তাই না, অনেক মজা। তোমরা বাসায় কিন্তু বারবার করে পড়বে, এবং ওতে আমি যেভাবে অংশ অংশ করে বুঝিয়ে দিলাম এভাবেও বুঝতে হবে, কারণ তোমাদের অংশ অনুযায়ী কিন্তু মূল ভাব আসে। এবার আমরা দেখি কবি পরিচিতি একটু পড়ে নেই। পরিচিতি তোমাদের পাঠ্যবইয়ের 108 পৃষ্ঠা হলো, ছবিটা দেখতে পাচ্ছ, এই যে শামসুর রহমান ছবি। আমরা ছবি দেখলে অনেক মানুষকে কিন্তু সহজেই চিনতে পারি, বড় হলে বুঝতে পারবো যে ইনি শামসুর রহমান কবি। দেখো কবি পরিচিতি, কবি শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দে 23 অক্টোবর পুরানো ঢাকার মাহুটুলিতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মানে তার বাবার বাড়ি নরসিংদী জেলার পাহাড়াতলি গ্রামে। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশের একজন প্রধান কবি। ছোটদের জন্য অর্থাৎ তোমাদের জন্য দেখো, তিনি অনেক ছড়া, কবিতা ও স্মৃতিকথা লিখেছেন। এলাটিং বেলাটিং, ধান ভাঙলে কুড়ো দেব, স্মৃতির শহর ঢাকা, এই বইগুলো কিন্তু পাওয়া যায়। তোমরা পরীক্ষার পরে সবাই যদি আনন্দ করতে চাও, বিভিন্ন জায়গায় ঘুরবে, লাইব্রেরি যাবে, এই বইগুলো কিনিও, তোমাদের জন্য এই বইগুলো উনি মজার করে লিখেছেন, পড়বে, ইত্যাদি ছোটদের জন্য লেখা তার বিখ্যাত বই। তিনি 2006 সালের 17 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। এখন তোমরা যে কবিতাটা আমরা যে পড়লাম, এই কবিতা থেকে আমরা কিছু সে জেনে নিই যে কবিতাতে কী কী মানে তোমরা বুঝতে পারলাম বা আমরা কীভাবে বুঝতে পারলাম একটু আমরা শিখে নিই। কারা হানাদারদের সঙ্গে বীর বিক্রমে লড়াই করে, কেন লড়াই করে বলতে পারবে? হ্যাঁ, বইটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে, খুব সহজ। মুক্তি সেনারা, তাই না, মুক্তি সেনারা হানাদারদের সঙ্গে বীর বিক্রমে লড়াই করে এবং দেশ মাতৃকার মুক্তির জন্য তারা অনেক লড়াই করে জয়ী হয়। নীল আকাশে কে পাখা মেলে, কবিতা থেকেই আছে আমরা পড়লাম, ঠিক আছে, নীল আকাশে পায়রারা পাখা মেলে, ঠিক, কিসের প্রতীক পায়রা বলতে পারবে? মনে রাখবে, পায়রা হচ্ছে শান্তির প্রতীক। দেশের মাটিকে মায়ের সাথে তুলনা করা হয়েছে কেন? হ্যাঁ, তোমরা বই দেখো বুঝতে পারছো, মা যেমন তার বুকে সন্তানদের আশ্রয় দেন, তেমনি দেশের মাটিও সন্তানদেরকে তার বুকে আশ্রয় দেয়, তাই দেশের মাটিকে মায়ের সাথে তুলনা করা
হয়েছে। কাল যেখানে আধার ছিল আজ সেখানে কি বলতে পারবেন? হ্যাঁ, কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, এই তো। কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে কি মন্দর অর্থাৎ বিপরীতটা কি হবে? হ্যাঁ, ঠিক আছে, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো। কাল যেখানে পরাজয়ের সন্ধ্যা হয় আজ সেখানে কি? পরাজয়ের বিপরীত শব্দটা তোমরা সবাই জানো, পরাজয় মানে জয়। কাল যেখানে পরাজয়ের সন্ধ্যা হয় আজ সেখানে রৌদ্র লেখে কি জয়। তোমাদের কবিতাটির নামই হচ্ছে রৌদ্র লেখে জয়। এই কবিতা থেকে এখন তোমরা একটু খাতা একটু বের করো, প্রত্যেকেই খাতা বের করো। আমি এখন তোমাদের জন্য কয়েকটা শব্দার্থ এখান থেকে রিডিং থেকে বের করেছি, সেগুলো তুলে নাও, ঠিক আছে? বোর্ডে লক্ষ্য করো, সবাই বোর্ডে লক্ষ্য করো। এই যে খাতা বের করো, আমি বোর্ডে তোমাদের জন্য আগে থেকে তৈরি করে রেখে দিও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা বের করেছো? প্রত্যেকে রেডি করো, আগে পড়বে বাসায়, তারপরে লিখবে, শিখবে, মুখস্থ করবে। কবিতাটা কিন্তু খুব ভালো করে পড়ো। এই কবিতা থেকে কিন্তু আমরা কয়েকটা নতুন শব্দ পেয়েছি, দেখো বোর্ডে লক্ষ্য করো। বর্গী, হ্যাঁ, এই যে বর্গী কথাটা পেয়েছি আমরা, প্রথমেই পড়েছি। বর্গী মানে মারাঠা দস্যু। এটা এই বাংলা যখন ছিল, এই সারা বিশ্বের মধ্যে দুইটা এলাকা ছিল, বাংলা এবং ইংরেজদের শাসন করতো, তখন এই মারাঠারা কিন্তু এই বাংলায় শাসন করতে আসতো। আর এই মারাঠাকে বর্গীকে তুলনা করা হয়েছে কাদের সঙ্গে? পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে, ঠিক আছে? হানাদার, আক্রমণকারী, এই গল্প কবিতাতে পেয়েছি আমরা হানাদার, আক্রমণকারী। খাজনা, সবাই জানি আমরা, কর ইংরেজিতে বলা হয় ট্যাক্স। যুদ্ধ, সংগ্রাম। স্বাধীন, মুক্ত, সবাই আমরা এখন মুক্ত। পাখা, দানা। আরেকটা কিন্তু তোমাদের কবিতাতে আছে পায়রা। পায়রা মানে আর কিন্তু কবিতাতেই বললাম, পায়রা বলতে কি বোঝানো হয়েছে? কবুতর, তাই না? আচ্ছা, আবার দেখো, বর্গি মারাঠা দস্যু, হানাদার আক্রমণকারী, খাজনা কর বা ট্যাক্স, যুদ্ধ সংগ্রাম, স্বাধীন মুক্ত, পাখা দানা। আমি কিন্তু কয়েকটা করেছি, এরকম কিন্তু আরো আছে। তোমরা এই শব্দের অর্থগুলো কিন্তু বেশি বেশি তোমাদেরকে জানতে হবে, যদি তোমরা উত্তর ভালো করে লিখতে চাও, বাক্য ভালো করে সাজাতে চাও। তোমাদের ব্যাকরণ বইয়েও কিন্তু দেখবা অনেক সমর্থক শব্দ দেওয়া আছে, যে শব্দটা পাবা না অবশ্যই তোমরা এই বইগুলো সাহায্য নিয়ে পড়বে, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা শব্দার্থ শিখলাম, বেশি বেশি আরো বাসায় করবে। এরপরে আমরা কয়েকটি বিপরীত শব্দ, তোমার পাঠ্য বই আছে এখানে, সেখান থেকে কয়েকটি পাঠ্য বই থেকে আমরা বিপরীত শব্দ শিখে নিই। অনেক আছে কিন্তু তোমাদের পাঠ্য বই যে কটা আছে সে কটা আমরা প্র্যাকটিস করি, এরপরে আরো বেশি করে বাসায় শিখবে। দেখো, ছ নাম্বার অনুশীলনী, ছয় নাম্বার প্রদত্ত শব্দ বিপরীত শব্দ। আধার, আলো, খুব সহজ, তাই না? কালো, সাদা। অনেক সময় দেখা যায় সহজগুলোই তোমরা কিন্তু আঁকা রসিকার বা লেখিকার বা চন্দ্রবিন্দুর জন্য ভুল করে বসো। এমনও হতে পারে আলো থাকবে, তোমাদেরকে আধার লিখতে হবে, আধার বানানটা কিন্তু চন্দ্রবিন্দু দিয়ে, ঠিক আছে? বানানের ব্যাপারে তোমাদেরকে অবশ্যই খুব বেশি সতর্ক থাকতে হবে। ভালো, মন্দ, সকাল, সন্ধ্যা। সন্ধ্যা বানান জকলা দিয়ে, দন্ত স, দন্ত ময়, ধয় যুক্ত, জকলা আকার, সন্ধ্যা। জন্ম, মৃত্যু, এরকম কিন্তু আরো অনেক আছে, তাই না? অনেক আছে। এখন তোমাদের ছয় নাম্বারে বলছে যে বিপরীত শব্দগুলো জেনে নিয়ে এবং সঠিক শব্দটা দিয়ে আমরা শূন্য স্থান কি করতে বলছে? পূরণ করতে বলছে, ঠিক আছে? তো এখন আমরা শূন্য স্থানটা একটু পূরণ করি, কোন শব্দটা দিয়ে পূরণ হবে দেখো। তোমরা বইটা হাতে নাও, আমিও বই নিয়েছি, এখন বই দেখেই বলবো, আমার সাথে তোমরাও দেখবে যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আচ্ছা, বিশ্বকাপ, ফুটবল, নিজ দলের ড্যাশ দেখে ছেলেটি আনন্দে নেচে উঠল, কোনটা হবে বলো দেখি? এখান থেকে তোমাদের বিপরীত শব্দেই দেওয়া আছে, দেখো বইয়ে, কোনটা হবে? জয়, তাই না? জয় হবে কিন্তু। একুশে ফেব্রুয়ারি আমরা ড্যাশ, আচ্ছা থামো, একুশে ফেব্রুয়ারি আমরা ড্যাশ ব্যাচ পড়ে শহীদ মিনারে যাই, অনেক সহজ। কোন ব্যাচ পড়ি আমরা?
সকলেই কিন্তু আমরা শহীদ মিনারে যাওয়ার সময় কালো ব্যাচ পরি, আমরা স্কুলেও পড়েছি, তাই না? ঠিক আছে, ড্যাশ হওয়ার হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছাবো, কি হওয়ার আগেই? বিপরীত শব্দ থেকে ওখানে দেখো তো কোনটা হবে। ঠিক আছে, সন্ধ্যা হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছাবো, আমরা প্রত্যেকেই যে বাড়িতে থাকি, বাড়িতে ফেরার সময়ই যদি সন্ধ্যা হয় আমরা বাড়িতে ফিরি। ড্যাশ নামলে ঘন জঙ্গলের মধ্যে কিছুই দেখা যায় না, ওখান থেকে আমরা খুঁজে বের করি। অনেক সময় কিন্তু শূন্য স্থানে শব্দ দেওয়া থাকবে না, আমাদেরকে নিজেকেই তৈরি করতে হবে। ড্যাশ নামলে ঘন জঙ্গলের মধ্যে কিছুই দেওয়া যায় না, আধা নামলে আধা। ড্যাশ ছেলের সঙ্গ ত্যাগ করাই উত্তম, এটা আমরা সবাই জানি যে আমরা মন্দ ছেলেদের সাথে কি করবো না, মেলামেশা করবো না, তাই বলা হচ্ছে মন্দ ছেলের সঙ্গে সঙ্গ, সঙ্গে না সঙ্গ ত্যাগ করাই উত্তম। পুনরায় দেখো, বিশ্বকাপ ফুটবল লিজ দলের জয় দেখে ছেলেটি আনন্দে নেচে উঠল, ঠিক আছে না? 21 ফেব্রুয়ারি আমরা কালো ব্যাচ পরে শহীদ মিনারে যাই। ড্যাশ হওয়ার আগেই, সন্ধ্যা হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছে যাব। আধান নামলে ঘন জঙ্গলের মধ্যে কিছুই দেখা যায় না, মন্দ ছেলের সঙ্গে সঙ্গ ত্যাগ করাই উত্তম। ঠিক আছে, আমরা তাহলে বিপরীত শব্দ শিখলাম, বিপরীত শব্দ শিখলাম, আবার কবিতা থেকে পড়ে কিছু আমরা প্রশ্ন উত্তর জানতে পারলাম, আরও প্রশ্ন উত্তর আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। এখন দেখো 4 নম্বর, তোমাদের পাঠ্যপুস্তকের 107 পৃষ্ঠায় 4 নম্বর দেখো, নিচের কথাগুলো বুঝে নেই, পেয়েছো তোমরা? অবশ্যই পাবে, এই যে তোমাদের 4 নম্বর, গর্গি এলো খাজনা নিতে মারল মানুষ কত, লাইনটি গুছিয়ে লেখো, এই ধরনের আসতে পারে। তাহলে এই লাইনটি আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা সকলেই জানো, আমি ক্লাসেও প্র্যাকটিস করিয়েছিলাম, আবার এখনো বলছি, আলোচ্য বা প্রদত্ত অংশ লাইনটুকু বা অংশটুকু গ্রি রৌদ্রে লেখা জয়, শামসুর রহমান রচিত রৌদ্রে লেখা জয় কবিতা থেকে নেওয়া হয়েছে, এটা পরিচিতি গেল। এরপরে তোমরা বাকি অংশটুকু দিয়ে দিবে, খাজনা নিতে অর্থ লুট তরাজ করত, মুরগিরা বাংলাদেশে এসে মানুষ মেরে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে বাঙালি ধন সম্পদ নিয়ে যেত, এই লাইনটির দ্বারা তা বোঝানো হয়েছে। এরপরে খ, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না, ঠিক পূর্বের মতন আমি যেভাবে বললাম সেইভাবে তোমরা লিখবে, প্রদত্ত অংশটুকু রৌদ্র লেখে শামসুর রহমান রচিত রৌদ্র লেখে যায় কবিতা থেকে নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না, কারণ তারাই হানাদার পাকিস্তানদের সঙ্গে যুদ্ধ করে দেশের তাদের এদেশ থেকে তাড়িয়েছে, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা, ঠিক সেই রকম প্রদত্ত অংশটুকু শামসুর রহমান রচিত রৌদ্র লেখে যায় কবিতা থেকে নেওয়া হয়েছে। মা ও মাতৃভূমির সমান গর্বে সমান আনন্দের, জননীহীন সন্তান যেমন দুর্ভাগা, যার মাতৃভূমি নেই সেও তেমনি ভাগ্যহীন, অর্থাৎ দুর্ভাগা। আমরা বুঝতে পারলাম লাইনগুলো, ঠিক আছে? এবার পুরো কবিতাটি পড়ে তুমি কি বুঝলে সেইটি মূল কথা 5টি বাক্যে বা 4টি বাক্যে বা 3টি বাক্যে লেখো, তখন আমরা কবিতাটি পড়ে কি বুঝলাম। দেখো, 1900 তোমাদের পাঠ্য বই অনুশীলনী একেই দেওয়া আছে, 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে এক রাষ্ট্র প্রতিষ্ঠা করে, আগে এদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান, আমি কিন্তু বলেছিলাম, আর কাদের সাথে আমাদের যুদ্ধ করতে হয়েছে, পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে, তারা চেয়েছিল দেশ ভাষা সব কিছুতে তাদের মতো করতে, কিন্তু আমাদের বীর যোদ্ধারা বীর সন্তানেরা সেটা মানে নিতে চায়নি, অবশ্যই আমাদের জয় হয়েছে, হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এই দেশের বীর মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিলেন। এই কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে, তাদের বিরুদ্ধে কেন এদেশের সন্তানেরা সংগ্রাম করেছিল সে কথাও বলা হয়েছে। আমরা তাহলে আজকে যে বিষয়টি করলাম, একটা কবিতা দেশকে নিয়ে শামসুর রহমান রচিত, কী কী জানতে পারলাম কবিতাটি পড়ে, মূলভাব শিখলাম, শব্দার্থ শিখলাম, শিখন ফল আমরা জানলাম, কয়েকটি বিপরীত শব্দ শিখলাম, শূন্য স্থান, আরও আছে অনেক কিছু, সেগুলো তোমাদের শিখতে হবে বাসায়, অবশ্যই কবিতাটি খুব ভালো করে পড়বে, পড়লেই সব কিছু পারবে। তাহলে আজকের মতো আমরা এখন বাড়ির কাজটা
দেই ঠিক আছে তোমরা সবাই খাতাটা রেডি করো বাড়ির কাজটা তুলে নেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খাতাটা তোমরা প্রত্যেকে বের করো আমি কবিতা অংশটুকু একটু বলছি দেখে নাও প্রদত্ত কবিতা অংশটুকু থাকবে সেখান থেকে তিনটা প্রশ্নের উত্তর লিখতে হবে কবিতা অংশটুকু দেখো তোমাদের পাঠ্য বইয়ে এখান থেকে এ পর্যন্ত আমি পড়তেছি একটু মিলিয়ে নাও গর্গে এলো খাজনা নিতে মানল মানুষ কত পূর্ণ শহর পূর্ণ শ্যামল গ্রাম যে শত শত হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না ঠিক আছে এই পদ্ধতি এই যে দেখো নিচে কবিতা অংশটুকু পড়ে ক খ ও গ ক্রমিক গোষ্ঠের উত্তর দাও আমি অংশটুকু একটু তুলে দিয়েছি তোমাদের সুবিধার্থে বর্গি এই যে বর্গি দিয়ে ড্যাশ ড্যাশ দিয়ে ভুলবে না পর্যন্ত কবিতা অংশ এটা ক বর্গি কারা তারা কি করেছিল খ হানাদারদের কথা মানুষ কেন ভুলবে না পাঁচটি বাক্যে লেখো আবার উল্টেও আসতে পারে যে মুক্তি সেনাদের কথা মানুষ কেন ভুলবে না পাঁচটি বাক্যে লেখো ঠিক আছে এটা হানাদার অর্থাৎ শত্রুরা এরা হচ্ছে পাকিস্তানিরা যারা আমাদের উপরে অত্যাচার করেছিল তাদের কথাও শিখতে হবে আবার মুক্তিযোদ্ধারা আমাদের দেশের জন্য কি করেছিল সেটাও কিন্তু পাঁচটি বাক্যে শিখতে হবে তোমরা এটা আমি লিখে দিলে তোমরা কিন্তু শিখে নিও ঠিক আছে এরপরে গ প্রদত্ত কবিতা অংশটুকুর মূল ভাব লেখো যতটুকু অংশ ততটুকু মূল ভাব লিখতে হবে ঠিক আছে এছাড়াও তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো দেওয়া আছে পাঁচ নাম্বার এগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে প্রতিটি কবিতা অংশেরই তোমরা উত্তরটা ভালো করে দিতে পারবে তো ছোট সোনামণিরা অনেকক্ষণ ধৈর্য ধরে তোমরা পড়াটি শুনলে দেখলে করলে লিখলে অবশ্যই করোনার এই সময় বাসায় থাকতে হবে বাসায় যা কিছু করার সময় অবশ্যই বারবার হাত ধুতে কিন্তু কেউ ভুলবে না অবশ্যই ঘন ঘন হাত ধুতে হবে ঠিক আছে সবাই ভালো থাকো আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ